আগামী আগস্ট মাসে সারাদেশে বন্যার আশঙ্কা রয়েছে। ওই সময় থেকে দেশে টানা বৃষ্টিপাতের পাশাপাশি প্রধান নদনদীগুলোই পানি বাড়ার প্রবণতা রয়েছে। সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আসন্ন এই দুর্যোগ মোকাবেলায় সাধারণ নাগরিক হিসেবে আমাদের করণীয় কি তা জেনে নেওয়া যাক। বাড়ির আশেপাশে কোথায় আশ্রয়কেন্দ্র আছে এবং কোথায় মালামাল রাখবেন তা আগে থেকে চিহ্নিত করে রাখুন। গবাদি পশু ও পাখি, মূল্যবান সম্পদ, গহনা অলঙ্কার, দলিলপত্র ইত্যাদি রক্ষার জন্য আগে থেকে উঁচু জায়গা কিংবা দূরবর্তী শুকনো জায়গায় রাখার ব্যবস্থা করুন। এখনই শুকনো খাবার, ফসলের বীজ সহ প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখুন। সাপের কামড় থেকে বাঁচতে নিয়মিত বাড়িঘর এবং আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন ও শুষ্ক রাখার পাশাপাশি রাতের বেলা অন্ধকারে চলাচল থেকে বিরত থাকুন। ছোট শিশুদের সাঁতার শেখান এবং বাড়ির চারপাশে বেড়া দিয়ে শিশুদের সুরক্ষা ঢাল তৈরি করুন। এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ রাখুন এবং তাদের পরামর্শ গ্রহণ করুন। পুকুর, দিঘি, ঘেরের নিচু পারগুলো উঁচু করে দিন, সম্ভব হলে জাল দিয়ে ঘিরে দিন। আপনি যদি মৎস্য কেন্দ্রিক পেশাজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে তাৎক্ষণিক মাছের পোনা বা মাছ বিক্রি করে ক্ষতি কমিয়ে নিন এক্ষুনি। বাড়ির আশেপাশে ঢোল, কলমি, গুল্ম ও কলা গাছ বেশি করে লাগান যাতে বন্যার পানির তোর প্রতিহত করতে পারে। টিউবওয়েল উঁচু করার ব্যবস্থা গ্রহণ করুন এক্ষুনি। আশা করি এই উদ্যোগগুলো গ্রহণ করলে সম্ভাব্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে আমরা নিরাপদে থাকতে পারব।